ফুলকো গরম গরম আলু পরোটা খেতে আমার বাসার সকলে খুব পছন্দ করে। সকালের নাস্তা ও বাচ্চাদের টিফিনে বেশ পছন্দের এই খাবার। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া, আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া। আজকের রেসিপি গরম গরম ফুলকো আলু পরোটা। আশা করছি আমার এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করে শুরু করছি আজকের রেসিপি। আজকের এই পরোটাটা তৈরি করাটা খুবই সহজ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এটা আটা অথবা ময়দা দুটো দিয়েই তৈরি করতে পারেন। তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। ডোটা কিন্তু অনেক বেশি শক্ত করা যাবে না, একটু নরম করেই আমি তৈরি করে নিচ্ছি। আর ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছিল। পানি একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে, দেখতেই পাচ্ছেন এমন নরম হবে। এবার এটাকে একটা টাওয়েল দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 2টা বড় সাইজের আলুকে ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে, এর মধ্যে 1 চা চামচ কাঁচামরিচ এবং 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনে পাতা কুচি দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো, লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ 1/4 চামচ। এবার এটাকে ভালোভাবে কোচলে নিচ্ছি। আপনারা কাঁচামরিচের পরিবর্তে কিন্তু শুকনা মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তাহলে রঙটা একটু সুন্দর আসবে। তবে যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, তাই আমি মরিচের পরিমাণটা কম দিয়ে এটাকে ভর্তা করে নিলাম। এবার পরোটাটা তৈরি করতে চলে এসেছি। আমি এই ডোটাকে আরেকটু হাতে মেখে নিব। ভালোভাবে মথে নিয়ে এটাকে আমি 4টা টুকরো করে কেটে নিচ্ছি। আলু পরোটাটা কিন্তু আমাদের রেগুলার পরোটার থেকে একটু মোটা হবে, তাই লেচিগুলো একটু বড় করে কেটে নিলাম। এবার ছোট সাইজের একটা বাটির মতো শেপ দিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। আমরা পুলি পিঠা অথবা পুরি যেভাবে তৈরি করার সময় হাত দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে গোলাকার করে নিই, ওইভাবে করে নিব। এর পাশটা পাতলা বেশি হবে, মাঝখানটা একটু পুরু থাকবে। এবার এর মধ্যে আলুর যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে এইভাবে পাশ থেকে আমি সিল করে নিচ্ছি। ভিডিওতে দেখানো মতো করেই আপনারা চেষ্টা করবেন। এভাবে একটু মুড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু ফেটে বের হয়ে যেতে পারে। আমি এভাবে করে বাকি পরোটাগুলোও তৈরি করে নিচ্ছি। আরেকটা দেখিয়ে দিচ্ছি, সবগুলো একইভাবে তৈরি করে আমি বেলার জন্য রেডি করছি। সকালবেলা কিন্তু প্রতিদিন একই খাবার খেতে কারোই ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকমের নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। আমার চ্যানেলে সকালের নাস্তার অনেকগুলো রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার হালকা হাতে প্রেস করে এটাকে বেলে নিতে হবে, খুব জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে দেখা যাচ্ছে আলুটা এক পাশ থেকে বের হয়ে যেতে পারে। আস্তে আস্তে করে আমি এটাকে বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একটু মোটাই হবে, খুব বেশি পাতলা হবে না। যতক্ষণ পর্যন্ত আলুটা একটু ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত এভাবে আস্তে আস্তে করে বেলে নেবেন। তবে কোনো জায়গা থেকে যদি ছিদ্র হয়ে একটু বের হয়েও যায় আলু, তাতে কোনো সমস্যা নেই। একইভাবে সবগুলো পরোটাকেই আমি বেলে নিয়েছি গোল আকৃতি করে। একটা প্যান গরম করে এর মধ্যে আমি পরোটাটাকে দিয়ে দিলাম। একটা পাশ কিছুক্ষণ আমি সেকে নিয়ে তারপর আর একটা পাশ উল্টে দিচ্ছি। মোটামুটি 10-15 সেকেন্ড করে আমি এক একটা পাশ উল্টে পাল্টে সেকে নিব। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই তেল দেওয়ার দরকার নেই, একটু পরে তেল দিলে পরোটার কালারটা ভালো হয় আর এটা খুব ভালোভাবে ভাজা হয়। তেল দেওয়ার পরে 10 সেকেন্ড করে এক একটা পাশ আমি ভেজে নিব। একটু মচমচে করেই আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে, আর একটু চেপে চেপে দিলে এটার কালারটা ফুটে উঠে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাই হিটে কিন্তু পরোটা ভাজা যাবে না। আর প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলে উঠেছিল ভাজার সময়, দেখতেই পাচ্ছেন। একইভাবে আমি সবগুলো পরোটাকেই ভেজে নিব। আলু পরোটা ভাজাটা অনেকেই মনে করতে পারেন যে এটা অনেক কষ্টের কাজ, আসলে মোটেও কষ্ট না। এটা কিন্তু কয়েকটা স্টেপ ফলো করলে খুব সহজেই তৈরি করা যায়।
আমি উপর থেকে একটু বাটার দিয়ে পরোটাগুলোকে সার্ভ করলাম। আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে সকালের নাস্তা প্লাস বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এই পরোটাটা কিন্তু বেশ হেলদি হয় আর খেতেও কিন্তু বেশ মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আরও নতুন স্বাদের রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আমার অন্যান্য রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনার রান্নাঘরই হোক আপনার রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম।